সমতলের মাটিতে দাঁড়িয়ে পাহাড়ের অনুভূতি। পাহাড় কিন্তু আমরা মোটামুটি সবাই বেশ ভালোবাসি, তবে পাহাড় যখন জানলা খুললেই চলে আসে তখন কেমন লাগে? আরে পাহাড় না, পুরোটাই কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। সকাল সকাল খুব সুন্দর একটা ব্লগ নিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এখন যাচ্ছি বাবানকে স্কুল দিতে। ঘড়ির কাঁটায় প্রায় 9টা ছুঁই ছুঁই, কিন্তু দেখে মনে হচ্ছে না। যেহেতু বাবানের স্কুল আছে আর স্কুলটা অ্যাটেন্ড করতেই হবে, সেহেতু সব বাধা পেরিয়ে কিন্তু এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে দিতে। তবে হ্যাঁ, প্রতিদিনের তুলনায় আজকে কিন্তু রাস্তায় লোকজন অনেক কম, বা প্রতিদিন যে হারে বাবানদের স্কুলের স্টুডেন্ট এদিক থেকে যাতায়াত করে বা যাদেরকে মুখগুলো চিনি, প্রতিদিন দেখা হয়, তারা অর্ধেক কিন্তু আজ আসেনি। আমরাও ভেবেছিলাম যাব না, মেয়ে কিন্তু স্কুল যেতে খুবই ভালোবাসে, তাই ভাবলাম চলো ওর যখন ইচ্ছা তখন যাই একবার ঘুরে আসি, আর এই ওয়েদারটার আনন্দটাও নিই। প্রতিদিন তো ঘরে বসে এই ওয়েদার পাওয়া যায় না, তাই ভাবলাম কি ওকে নিয়ে সাথে করে দুজনা মিলেই পায়ে পা মিলিয়ে হেঁটে আসি। পাহাড়ি এলাকায় বেড়াতে গেলে কিন্তু ডিম টোস্ট আর তার সাথে ম্যাগি আর ধোয়া ওঠা কফি। তবে এটা ডিম টোস্ট নয়, এমনি ফ্রাই টোস্টই বাবানকে টিফিনে দিয়েছিলাম, সেটাই রেখে দিয়েছিলাম, আমি গরম করে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি ধোয়া ওঠা কফি। আজকের এই ব্লগটায় শুধু যে পাহাড়ে নিয়ে গেছি তা নয়, কিন্তু জঙ্গলেও সাফারি করতে নিয়ে এসেছি আপনাদেরকে। না না, জঙ্গলে বাঘ হাতি এখানে কিছুই দেখা যায় না, সেটা কথা নয়। তবে হ্যাঁ, আমরা দুর্গাপুর থেকে যখন বাড়ি ফিরি মোটামুটি চেষ্টা করি এই জঙ্গলের ভিতর দিয়ে যাওয়া, কেন কি বেশ ভালো লাগে। আপনারা যারা গ্রামের এই সৌন্দর্য দেখতে পান না, তারা মোটামুটি আমার এই ব্লগটা ফলো করলে অবশ্যই দেখতে পাবেন। তবে হ্যাঁ, আপনাদের সবারই কাছে আমার একটা অনুরোধ রইল, যদি আমার এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, প্লিজ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, অল বাটনটাও কিন্তু প্রেস করে রাখবেন, তাতে কী বলুন তো এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে পাবেন। আমারও বেশ ভালো লাগবে আপনাদের কমেন্ট পেলে। যাই হোক, চলুন মোটামুটি ঘরের দোরগোড়ায় চলে এসেছি। আমি যখন প্রত্যেক শুক্রবার বাড়ি আসি, মায়ের হাতের কিন্তু সুন্দর রান্না আমার জন্য অপেক্ষা করে থাকে। শুক্রবারে আমরা নিরামিষ খাই, কিন্তু নিরামিষ হলেও পুরনো মানুষের হাতের রান্না বেশ ভালো। ঠাকুমা আর নাতনি একসাথে খেতে বসেছে, নাতনির জন্য ঠাম্মি এতক্ষণ অপেক্ষারত ছিল। এর ভালোবাসার গাছ ফুল খুব সুন্দর ধরেছে, এদিকে আমার খেলছে, দারুণ খেলছে। মহিলা ক্রিকেটারের নাম বলতে প্রত্যেকবারই মা নতুন নতুন কিছু বানিয়ে রাখে, আর বাবান হয়েছে এই রকম খাবার প্রেমী, যেমন ধরুন এই সরু চাকরির বড়া বা পিঠে বেশ ভালোবাসে। তাই ঠাম্মি আসার আগেই একা হাতে নাতনির জন্য দুধ পিঠে বা সেদ্ধ পিঠে সব রকম বানিয়ে রেখে দিয়েছে। তবে হ্যাঁ, আমিও কিন্তু বেশ ভালোবাসি, আমারও বেশ ভালো লাগে। ঘরে এলে অনেক কিছু প্রোটিন খাবার খাওয়া যায় শাশুড়ি মায়ের দৌলতে, কেন কি মা নিজে এ সমস্ত স্যুপ টুপ খায়, তো ওই জন্যে আমিও বসেছি স্যুপ খেতে। সন্ধ্যেবেলায় প্রতিদিনই দিদি আসে আর আমরা সবাই অপেক্ষায় থাকি, তার কারণ দিদি এসে বেশ নতুন নতুন কোনো কিছু আবিষ্কার করে, আপনারাও সেটা শুনবেন।